সাইবার ক্রাইম, হাড়ি নগ’ল মন্ত্রী, হাড়ি নগ’ল উপায়ুক্ত, রাজ্য সরকারের মন্ত্রীর পাছত এইবার সাইবার অপরাধীর টার্গেট অসমৰ বিভিন্ন জেলার ইজনের পাছত সিজন প্রশাসনিক বিষয়া, তিনি দিনত তিনিজন। দেওবারে মন্ত্রী বিমল বরা, সোমবারে কামরূপ মহানগরের উপায়ুক্ত পল্লব গোপাল ঝা আর মঙ্গলবারে বরপেটা জেলার উপায়ুক্ত তেজ প্রসাদ ভূষাল। পন্থা একটাই, কি মন্ত্রী কি উপায়ুক্ত, ধন সরকার এটাই স্ট্রেটেজি সাইবার অপরাধীর। এই সমূহ নম্বরলৈ ভালদরে মন করক, 7789-15086-904446-8730-87610-37936-96532-93287-80227। এই নম্বর সমূহত মন্ত্রী উপায়ুক্তর ফটো ব্যবহার করে বিভিন্নজনলৈ পঠিওয়া হয়েছিল ধন বিচারি মেসেজ। পিছে এনে অপরাধ রোধত কিমান সফল অসম আরক্ষী, অসম আরক্ষীর হাতত আছেনে অপরাধীর সংসূত্র, অপরাধীর কিবা ক্লু লাভ করেছেনে অসম আরক্ষীর সাইবার সেলে, গোটাই বিষয়টি সন্দর্ভত ক্রাইম ব্রাঞ্চর পৰা আৰম্ভ কৰি মহানগর আরক্ষীলৈ কোনেও খুলিব খোজা নাই মুখ। কামরূপ মহানগরের উপায়ুক্ত পল্লব গোপাল ঝাৰ নামত দুষ্টচক্রই ভুয়া হোয়াটসঅ্যাপ একাউন্ট খুলি ধন বিচারি উপায়ুক্ত কার্যালয়ের 12 গৰাকী বিষয়ালৈ পঠিয়াইছিল মেসেজ। এতিয়াও সাইবার অপরাধীর টার্গেটত আছে বহু আমলা বিষয়া, কলে কামরূপ মহানগর জেলার অতিরিক্ত উপায়ুক্ত ধ্রুবজ্যোতি হাজরিকায়। আমি সকলকে আমার এলার্ট করে দিছো, আমার অফিসার সকলকে বা আমার বিষয়া সকলকে, আমার কামরূপ মহানগর জেলার যে সকল বিষয়া আছে সকলকে আমি এলার্ট করে দিছো যে এটি একটা ফ্রড কল, ফেক কল। সেই ফেক কলের যোগেদি অহা কোনো ধরনের রিকুয়েস্ট যাতে তেওঁলোকে অ্যাকসেপ্ট করে পেলে বিপদ নপরে, আমি এখন এফআইআর আমি পানবজার থানাত KMZ01-2022-19-943-11-722 আমি পানবজার আরক্ষী থানাত আমি এখন এফআইআর দিলু। বরপেটা জেলা উপায়ুক্তর ক্ষেত্রতো একে ধরনের ধনলুটর চেষ্টা চলাইছিল দুষ্টচক্রয়, কিন্তু মেসেজত অ্যামাজন গিফট কার্ডর কথা উল্লেখ করতেই সন্দেহ উপজিল উপায়ুক্তগার কার্যালয়ের বিষয়াসকলের। তার পাছতে উপায়ুক্তই গম পালে তেওঁর নাম লৈ সাইবার অপরাধীয় পতা জালখনের কথা। ক্রমান্বয়ে মোট অফিসার ফোন করেছে, স্যার এনেকা মেসেজ আছে, তো রিপ্লাই দিয়ে আছে। পিছত যেটা অল্প সন্দেহ হল যে যেটা অ্যামাজন গিফট কার্ডর কথাটা কলে, অ্যামাজন গিফট কার্ডর কথাটা আর স্যারে নকয় লগে ফোন বলল, তো এই কোনো ধরনের মেসেজ যায় নাই, কিন্তু নয় আপনার ফটো আছে প্রোফাইলত। এতে মানে চালো মূল বোধহয় ডিস্ট্রিক্ট ওয়েবসাইটত দিয়া ফটোটুকুকে মানে উলাই লৈছে আর হ্যাকিং করেছে। মানে আমার আরক্ষী মহোদয় জানাইছো, আরক্ষী অধীক্ষক মহোদয় জানাইছো। সাইবার ক্রাইম সন্দর্ভত অসম আরক্ষীয় পূর্বরে পড়া জনসাধারণের মাজত সজাগতা সৃষ্টির প্রয়াস নকৰা নহয়। মহানগরীর বিভিন্ন প্রান্তত এই ধরনের সজাগতা সৃষ্টির বাবে আড়ি দিয়া হয়েছে হর্ডিং, মুক্তি করে দিয়া হয়েছে টোল ফ্রি নম্বর 1930। কিন্তু তিনিটা দিনত এগারী মন্ত্রী আর দুগারী উপায়ুক্তর সঙ্গে সংঘটিত হওয়া সাইবার অপরাধর অপরাধীর সংসূত্র এটিও উলিয়াবা নাই আরক্ষীয়। অবশ্যই বিষয়টি সন্দর্ভত অধিক সষ্টম হয়েছে অসম আরক্ষী। বরপেটার বিক্রম কাকতির সহযোগত ভিডিও জার্নালিস্ট পঙ্কজ বরা আর হেমন্ত ডেকার সঙ্গে সন্তি দাস আর ঋষিরাজ বরার রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।